আমাদের উপরে কোরআন এর হকটা হক চারটি হক কোরআন হক হচ্ছে আমাদের উপরে মুমিন মুসলমানের জন্য কোরআন এর হক হচ্ছে চারটি সাইটটা চারটি হক নাম্বার 1 হলো সহিহ তিলাওয়াত আল্লাহ সুবহানাহু তাআলা মুহাক্কামাত আল কোরআন সূরা বাকারা এর 121 নম্বর আয়াতে সেই সহিহ তিলাওয়াত সম্পর্কে বলতেছেন الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَن يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ তারা যখন কোরআন তেলাওত করবে তখন কি করবে কোরআনের সেই সরিক প্রপার হক আদায় করে বিউটিফুল রিসাইটেশন এবং তারা তারতির সহকারে তাজবিদ সহকারে তারা কোরআন তেলাওত করবে এর জন্য আমাদের বুল হতে পারে ঠিক আছে কিন্তু আমরা ট্রাই করব ফ্রম লেভেল বেস্ট থেকে আমরা বুল তুলি যাতে না হয় তো আল্লাহবুল আলমিন এই যে কোরআন তেরাওয়াত এই কোরআন যদি সুরাকেরাত যদি আমার যদি শুদ্ধ না হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে নামাজের মধ্যে আমরা সুরা তো নামাজ হয় না আমরা যখন সুরা তিলাওয়াত করি সেই তিলাওত যদি আমার যদি শুদ্ধ না হয় তার লেহনে জড়ি যদি হয়ে যায় তাহলে আমার নামাজের বিগ প্রবলেম হয়ে যাবে এই বিষয় অর্থ সেই অর্থ যদি চেঞ্জ হয়ে যায় কোনো কারণবশত তাহলে বিক প্রবলেম সেই বিষয়টা ভাবে হতে পারে আমি জাস্ট একটা এক্সাম্পল এরকমভাবে এই যেমন সুরাতুল কাফিরুন আমরা জানি আল্লাস বাহানু তালে একটা নাজিন কি জন্ম করেছেন কোরআনে বলা সুরাজ কাফিরুন বিগিনি বিগিনি কে বলা হয়েছে। যে উনি গেল কাফিরুন লা আবুদু মাতা আব্দুন হেনবি তুমি তাদেরকে বলে দাও লা আবদু মাতা আব্দুন অর্থাৎ আল্লাসুল সল্লাহ ফাহিনীসলাম বলতেছেন যে আমি আই ডোন ওয়ার্শিপ লা আবুদু মাহতা আবদুন তুমরাজার এবাদত করো কাফির দুদ্দেশ্য বলতেছেন যে তুমরাজার এবাদ করো আমি তার আমরা তার এবাদত করি না এখন এই যে লায় নফি আরবিক গ্রামারটিকে লায় নফি বলা হয় নেগেটিভ লাম যেটা এখন লাম এটা নেগেটিভ অর্থে বোঝানো হয়েছে এখন আমি এই লামটা যদি মিনিমাম যদি আমি না করি তার যদি না করে যদি আমি এরকমভাবে বলি যে লা লাবুদ মাতা আবুদ লাম তাকিদ দিয়া যদি আমি এরকমভাবে বলি তাহলে কি হবে এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে অর্থ দাঁড়াবে কি যে হে কাফিররা তোমরা যার এবাদত করো হ্যাঁ অবশ্যই আমি কি করি আমিও আমরাও তোমাদের সেই আইডলের আবাদত করি ইন্না নিল্লাহি রাজুন চিন্তা করতেছেন যে আপনার মিনিংটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে যে কাফের কাফেরদের আপনি ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন যে আমি কাফেরদের মূর্তি পূজার আবাদত করি তারপরে আরও আছে কুলফু আল্লাহ আহাদ আমরা যদি কুলফুয়ার আল্লাহ কেন কই এখানে বলি তাহলে কি 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 দ্বারা কুল অর্থ খাওয়া কুল অর্থ বলা আর কুল অর্থ খাওয়া আল্লাহ রাখি খাইলি নাউজ বিল্লাহ মিন জারিক আরো অনেক বিষয় আছে এই বিষয়গুলো মাতাত্রাকে কোরআনের যে হক প্রথম হক হচ্ছে কি কুরআন সহিভাবে কুরআন তিলাওয়াত করা এই কুরআন তিলাওয়াত করতে জ্ঞান তিলাওয়াত সহিভাবে কুরআন তিলাওয়াত করা এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক বয়স্ক মানুষ আছেন যারা আসলে সরমাইন লজ্জা ফিল করেন যে আমার অথে বয়স হয়েছে আমি এখন কি রকম ভাবে সাথে কি রকম ভাবে কুরআন না লজ্জার কোনো কারণ নাই আমি বলবো আপনাকে যে এই লজ্জাটা যদি আপনার জাহান্নামের কারণ যদি হয়ে দাঁড়ায় এই লজ্জাটা যদি জানি শুনি আপনি সুযোগ পাইও যদি লজ্জাটা এই সুযোগটা আপনি খাজনা লাগেন কোরআন শিক্ষা কোরআন সেই লার্নিং করার কোরআন প্রপারলি শিকার শিকার সেই সুযোগ পাইয়াও যদি আপনি লজ্জাবোধ করেন আর যে লজ্জা আপনার জাহান নাম রয়ে যায় সেই জাহান সেই লজ্জাটা আপনারা অন্য কোন ফানিত বিজয়ী নেয় ফিজোর মধ্যে বিজয়ী আপনার হুক কাম বিকজ এই লজ্জা আপনার জাহান নামের কারণে দাঁড়াইব দিন ইলিম অর্জন করতে লজ্জার কোনো আমাদের অনেক বুল ত্রুটি আসে যা এখন আমাদের অনেক প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দরা পড়তেছে কিন্তু এটা শরমের কিছু বিষয় না যখন আপনি যখন আপনার বুল ত্রুটি হইব যখন একটা দরা দরব যখন আপনার কাছে যখন দরা পড়বো তখন এটা আর মর সাবে পরিণত এবং আল্লাহ সাহান তালা আপনার বাকি ফতগুলো আপনার ইজি করে দিলেই বা এই যে কোরআন শিক্ষার ব্যাপারে আমি একটা সকল ভাই বোনদের আমি একটা আহ্বান জানাতে চাই বিশেষ করে আমাদের দেশে আমরা যারা আজকে বই যে এই কোরআন সম্পর্কে সে এটা বলি যে বাদার প্রাচীর বাঙবই মুক্তির সূর্যটা আনবই জেগে চেয়ে এক পৃথিবী গড়বই এই যে স্লোগান আমরা যে ইসলাম কায়েম করতে চাই হ্যাঁ এটা বার একটা একটা উদ্যোগ কিন্তু সম্মানিত আমাদের সেই জিনিসটা মনে রাখতে হবে আমাদের আজকে সমাজের সেই রুট লেভেলের যে মানুষ যেগুলো যে ভাই বোনগুলো আছে যারা কোরআন পড়তে জানে না যাদের সুরাকিরা ঠিক নয় আলহামদু টিক নাই আলামতলা ঠিক নেয় কোনো সুরা ঠিক নাই দোয়া ঠিক নাই এই বিষয়গুলো আমাদের মাথায় মাথায় প্রয়োজনের তুলনায় কিন্তু হ্যাঁ

কি করতাম কোরআন এর কোরআন ক্লাসের একটা ব্যবস্থা আমরা যাতে করি বিশেষ করে আরেকটা আমি আহ্বান জানাবো যারা প্রবাসে আমরা যারা অবস্থান করছি বাইবরা যারা আছেন যাদেরকে সম্পদ আল্লাহ তারা দান করছেন রোজগার দান করছেন আল্লাহবুল আলমিন সম্পদ দান করছেন আপনি আপনার বিশটা পাউন্ড দিয়ে না বিশটা ডলার দিয়ে হাজার আপনার গ্রামের যে মানুষগুলো আছে গ্রামের যে সেই রুট লেভেলের যারা কোরআন শিখতে জানে না যাদের চুরাকেরা ঠিক নাই অনেকটা অনেক ক্ষেত্রে তাদের ঠিক নাই যে কোরআনে তারপরে নামাজের মাসলা সাইড অনেক অনেকের জানা নাই অনেকর অনেক বিষয় জানা এই বিষয়গুলো আপনি বিশটা পাউন্ড দিয়ে দুই হাজার টাকা দিয়া অথবা তিন হাজার টাকা দিয়ে আপনি একটা এই এই ব্যবস্থা আপনার গ্রামে আপনি আপনার ইয় আপনি আপনার গ্রাম গ্রামে আপনার এরিয়াতে আপনি বিকজ এই মানুষগুলা নিয়ে আপনি চিন্তা করা লাগবেন আল্লাহ সব তারা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইন্নি জায় আল আর্দি খালিফা

সমাজের সমাজের মানুষ নিয়ে মানুষগুলোকে নিজে পরিবর্তন হওয়ার সাথে সমাজের মানুষ কিরকম ভাবে সংশোধন করে সেই ইসলামের সেই সৌন্দর্য সুনারি সমাজ গঠন করা যায় এই বিষয়টা সম্পর্কে আমাদের চিন্তা করা লাগবে আমি নিজের সহ করছিলাম এই জিনিসটা আপনাদের উৎসাহ এনকারেজ করার উৎসাহ দেওয়ার লাগবে যে আমি অলরেডি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই জিনিসটা কোরআন শিক্ষা প্রকল্প আমি চিন্তা করছি আমার সাথে আমি আলাপ করছি এই বিষয়টা একটা আমি করার চিন্তা দ্বারা করলাম আপনাদের আমি আহ্বান যাতে বা আপনারা যাতে এই বিষয়টা চিন্তা করিয়ে যাতে এই প্রবাসটাকে এই ব্যবস্থাটা করিয়ে রাখুন সম্মান্তায় তারপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অব দ্য কোরআন কোরআন দুই নম্বর হক হচ্ছে কি করাম কোরআনের মিনিং বুঝা আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনের মিনিং যদি আমি না বুঝি তাহলে এই যে টেক্স বা সূত্রের কথা যেগুলা আমি বললাম না এগুলা আমি কি আমার জীবনে আমি এপ্লাই করব কি আমার জীবনটা আমি পরিচালনা করব কোরআনের সেই সূত্র অনুযায়ী বিকজ আমি যদি আমার ইলম যদি যদি আমার না থাকে কোরআনের জ্ঞান যদি আমার না থাকে আল্লাহ রাব্বুল আলামিন মহক্কতাল কোরআনে বলতেছেন বলাকাদ ইয়াসারনা আল কোরআন লিজিকরি ফাহাল্লিম মুদাকির আল্লাহাব আলমিন বলতেছেন যে আমি তোমাদের জন্য কোরআনটা বুঝা আমি ইজে করে দিছি খেয়ে আসো তোমরা এখান থেকে তোমরা উপদেশ নিতে পারো নিতে পারো কিন্তু আল্লাহ আমরা বলি যে আমরা সাধারণ মানুষ আমরা কোরআন বুঝি না হুইচ ওয়ান ইজ রাইট কোনটা সপ্তম ডেফিনেটলি আল্লাহ বলতেছেন যে তোমরা কি করো আগে যাও এগিয়ে যাও আমি অ্যাডভান্স হয়ে যাও আমি তোমাদেরকে কি করবো সেই রাস্তা তোমাদেরকে প্রশস্ত করে দিব কিন্তু আমরা বলি যে আমরা আমরা বুঝবো না বুঝার চেষ্টা করেন বুঝতে শুরু করেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন তাতে কোনো সন্দেহ নাই এই যে কোরান বুঝাম এই কোরআন বুঝা মনে করেন এই পৃথিবীতে মনে করেন কোরআন আমি বুঝি না চেষ্টা আমি করি না এই যে কোরআন বুঝা আমি বুঝি না আজকে মনে করে আমরা যারা এই দেশে বসবাস করি বা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা আছি আমরা আজকে আজকে যদি মনে করেন এই দেশের সরকার যদি আমাদের বলে যে তোমাদের যদি থাকতে হয় এই দেশে যদি টাকা লাগে তাহলে তোমাদের ইংলিশ শিখতেই আমি তো আমার যদি এই জিনিসটা যদি রেড সিগনাল দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তার আমি কীতা কর্ম আমি তখন নিজরে একবারে শহীদ করিলে আমি ইংলিশ শিখতে শিখতেন কারণ আমি তখন যুক্তি দেখাই মধ্যে ইসলামের খেদমত করতে গেলে আমার এই দেশে টাকা লাগবো এই যুক্তি সে উড়াইতে পারতো না আমি যখন এই ধরনের যুক্তি আমি দেখাই আমি আমি এই থাকতাম চাই এই টেন্ডেন্সি আছে কিন্তু এই দুনিয়ার সামান্য জীবনও আমরা কি করতেছি সেই লিগেল হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু সেই পারমানেন্ট লাইফ জান্নাত লিগেল হওয়ার লাগে আমাদের কোনো চিন্তাধারা নাই এই সামান্য দুই দিনের লাইফ টেম্পোরারি লাইফ একটা ট্রানজিট পয়েন্ট এখানে কেন তাহার লাগে আমরা এত চেষ্টা করি কিন্তু সেই জান্নাতলি লিগেল ওয়াল লাগে আমরা আমাদের কোনো প্রচেষ্টা আমাদের খুবই কম আমরা এই বিষয়গুলো ত্রাকি না আমরা অনেকেই আমার নিজের কথাই আমি বলতেছি সম্মানিত বা এবং বোনেরা অতএব আমি অনুরোধ করবো আপনাদেরকে যেম এই কোরআনের মিনিং বুঝতেইব কোরআন আন্ডারস্ট্যান্ড করা লাগব এবং কোরআন অনুযায়ী নিজের আমল ঠিক করা লাগব এবং মানুষের কোরআন সে দাওয়াত দেওয়া লাগবে কোরআনের আট হক নিজের আমল করা কোরআন আমি বুঝলাম ওখান

(الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون) نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم সেই আমল করিয়াও আমরা কিন্তু সে আমল করি করিয়া কিন্তু আমরা নিজের সেই সাব্বিত সেই সেই দিনের ফতেন সাবিত কদম কোদমরাকে আমাদের জন্য মৃত্যু হয় আল্লাহ সাহানু তাল্লা রাখি সেই কামনা করছেন তারপরে কোরআনের আমল তারপরে কোরআনের দাওয়াত দেওয়া আজকে আমরা সেই দাওয়াত দেওয়াতেই আমরা দাওয়াত খাওয়াত ব্যস্ত অথচ আল্হমিন খরিফা হিসেবে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষকে কোরআনের দাওয়াত দেব নিজে আমল করবো মহান রবাহিন তাল কোরআন এই জিনিসটা বলতেছেন যে যদি তোমরা সেই কোরআনের আমার ইয়রে যদি তোমরা কি করো

উলে ইনকে ইয়া নয়াদু ইয়া নয়াদু মহল্লা মাহর বোলাল বলতেছেন যে তোমরা যদি গোপন করে জানার পরে তাহলে আমার তো লানত তাহ বো তাহবো তোমার লালীর লাল থারীরও সেই লান ও তোমরা সম্মানিত পাই এবং তারপরে এই কোরআন পুরুষের যে বলতেছে যে কোরান যদি আমি না মানি তাহলে আমার কি জন্য কি পরিনত হবে মহাদ্রব কোরআন সেই কথাটাই বলতেছেন

তেমত দিন অন্ধ তোমার সংকুচিত জীবন লিমিটেড লাইফ তোমার জন্য পৃথিবীতে অপেক্ষা করতেছেন এবং ইয়ামুল কিয়ামত ইয়া মা অন্ধ অবস্থায় সেই অন্ধ অবস্থা কিয়ামত দিন তোমাদের হাসর হইব কি এই এই অবস্থায় তোমরা থাকবাম সম্মানিত মা এবং গুণরাম আল্লাহ সুবহানাহু তাআলা তারপরে আরেফ তা বলতেছেন যে কোরআন যদি আমি না বুঝি তাহলে অন্তরে তালা লাগি যায় বুঝার যদি চেষ্টা না করি আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন আলাম মুআনা আম আলা আকুলু বিন নাকফালহা তারা অন্তরা যারা কোরআন বুঝতেছে না তারা অন্তর আল্লাহ সুবাহ তারা তালা মারি দিলেন তালা লাগিয়ে দেন সম্মানিত বা পরিশেষে যে কথাটা আমি বলতে চাই যে এই কোরআন আমরা কোরআন সফরে Organize the الدار نخرى الله رب العالمين الشيخ رانا ندش. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمت الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا তোমরা কুরআন দে অর্গানাইজ তোমরা দারণ করো পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয় না আন তোমরা এমন অবস্থায় ছিলে আমি তোমাদের দান করছি বরকত দান করছি তোমাদের সেই নিয়ামত দান করে তোমরা ক্লোজ করে দিছি আল্লাহ সুবহানাহু তাআলা আমরা সেই কুরআন অনুযিম আমল করার তৌফিক কুরআনর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং অনুযায়ী আমল করার তৌফিক দান করা কুরআনর দাওয়াত দেওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করেন তাই মহান মাওদূবের দরবার সেই তৌফিক কামনা করেন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওমায় তাউফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ